হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি নতুন ডায়াগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে হাউ টু মেক সেন্সর ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডায়াগ্রাম তৈরি করা হয়। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা হয়। ডিপিএম চিবি ডাবল বল মেনিয়েচার সার্কিট ব্রেকার, এটির মাধ্যমে পজিটিভ ও নেগেটিভ লাইন নিয়ন্ত্রণ করা হয়। কন্টাক্টর, কন্টাক্টর হলো ইলেকট্রোম্যাগনেটিক চালিত সুইচ। টাইমার, টাইমার মূলত অন অফ প্রক্রিয়ার কাজ করে। টাইমারের দুটি কমন প্রান্ত থাকে, একটি নর্মালি ক্লোজ, একটি নর্মালি ওপেন অপশন থাকে। সেন্সর, সেন্সরের কাজ মূলত যে কোনো ধরনের ডিভাইস কিংবা কোনো পরিবেশগত কোনো পরিবর্তনকে সিগনাল হিসেবে রূপান্তরিত করে। পজিটিভ লাইন ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো, নেগেটিভ লাইন ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন ডিপিএমসিবি থেকে টাইমারে কানেকশন দেওয়া হলো, কন্ট্রাক্টরে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন ডিপিএমসিবি থেকে টাইমারে কানেকশন দেওয়া হলো, কন্ট্রাক্টরে কানেকশন দেওয়া হলো। কন্ট্রাক্টর থেকে নেগেটিভ লাইন টাইমারে কানেকশন দেওয়া হলো, পজিটিভ লাইন সেন্সরে কানেকশন দেওয়া হলো, টাইমারে কানেকশন দেওয়া হলো, আউটপুট লাইন সেন্সারে কানেকশন দেওয়া হলো। পজিটিভ ও নেগেটিভ লাইন কন্ট্রাক্টর থেকে আউটপুট লাইনে কানেকশন দেওয়া হলো। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে, এভাবে আপনারা আপনাদের বাসা বাড়িতে তৈরি করতে পারবেন। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।